আসসালামু আলাইকুম। আপনারা হয়তো শিরোনাম দেখে বুঝতে পারতেছেন যে কি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমি আমাদের যে মাতৃভূমি বাংলাদেশে বাংলাদেশের ক্রিকেট খেলাধুলো নিয়ে কিছু কথা বলবো আপনাদের মধ্যে। অর্থাৎ ICC আন্ডার চ্যাম্পিয়ন ট্রফি বা টুর্নামেন্ট যে সেমিফাইনালে বাংলাদেশ জিতেছিল, যে আমাদের আশা ভরসা ছিল, সে বিষয়ে আমি একটু আলোচনা করবো সবাই। তো সবাই এই আলোচনাটা তো 2015 জুনের সকালটা শুরু হয়েছিল অনেক সকলে কর্মব্যস্ত একদিনে শুরুতে অফিস আদালতে সবাই কাজ বলে গিয়েছে। সবার অপেক্ষা ছিল ম্যাচটা কখন শুরু হয়। ICC কোনো বড় টুর্নামেন্টের সেমিফাইনালে এখন বাংলাদেশ, এমন দিনই যে আগে কখনো আসেনি, এমন দিন যে এর আগে কখনো আসেনি বাংলাদেশ ক্রিকেটে। প্রতিপক্ষ ভারত হওয়ায় ছড়াচ্ছিল বাড়তি উত্তেজনা। চ্যাম্পিয়ন ট্রফিতে যে স্বপ্নযাত্রা ছিল বাংলাদেশের, ভারতকে হারিয়ে ফাইনালে উঠলে সেটা পূরণ হতো আজ, কিন্তু হলো না, কিছুই হলো না। বাংলাদেশের স্বপ্নটা পৌঁছল না 18 জুন পর্যন্ত, থেমে গেল এখানে। ভারতের পূর্ণাঙ্গ পেশাদারী নৈপুণ্যের কাছে আত্মসমর্পণ করলো মাশরাফিরা। 2015 সালে কোয়ার্টার ফাইনালে, 2017 সালে সেমিফাইনালে তো বাংলাদেশ, তার এক ইনিংসে বাংলাদেশের শেষে আসা সমাধি শেষ হয়ে গেল, সমাধি বাংলাদেশের আশা ভরসা সব চলে গেল। অন্য প্রান্তে বিরাট কোহলি অপরাজিত ছিল 96 রান। অধিনায়কের সেঞ্চুরিতে না পাওয়ার নিবৃত্ত হয় বাংলাদেশের একমাত্র আতিথ্য, 265 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 9 উইকেটে জিতেছে ভারত, সেটাও 59 বল হাতে রেখে। 18 জুনের ফাইনালে আগে উঠতে থাকা পাকিস্তানকে একটা বার্তাও দিয়ে রাখতো তা। কিন্তু কেন এমন পরিণতি? ভারতীয় ব্যাটসম্যানদের দক্ষতার সামনে বড্ড অসহায় দেখালো মুস্তাফিজ, তাহাকিম এবং মাশরাফিজ। তবে বলার বলতে পারেন এমন উইকেট লড়াইয়ে পুঁজি আরও বেশি দরকার ছিল। কোনো টুর্নামেন্টে জিততে চাইলে বোলিং যে কত গুরুত্বপূর্ণ সেটা আবারও প্রমাণ করেছে ভারত। বর্তমানে ওয়ানডেতে 40 ওভারের পর 5 জন ফিল্ডার বাইরে থাকে, এ কারণে ইনিংসের মাঝপথ অর্থাৎ 11 থেকে 40 ওভারে রান নেওয়াটা বেশি জরুরি। আর চ্যাম্পিয়ন ট্রফিতে ইনিংসের পর্যায়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে ভারত। ভারত পেয়েছে 19টি, আর দ্বিতীয় সর্বোচ্চ 18টি পেয়েছে পাকিস্তান। ফাইনালে উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট পাওয়া 2 দল, ভারত এবং পাকিস্তান। তাই ফেভারিট এবং ওয়ার্ল্ড ডগের ট্যাগ লাগানো 2 দলের ফাইনালে চলে যাওয়াটাই দেখিয়ে দিয়েছে ব্যাটিং নয় বোলিংই শেষ পর্যন্ত ম্যাচ জেতা। এখানে বাংলাদেশের অনেক পিছিয়ে গেছে, পুরো টুর্নামেন্ট বাংলাদেশের বোলাররা পেয়েছে মাত্র 11টি উইকেট, অথচ ব্যাটিং আশা জাগিয়েছিল তামিম ইকবাল 70 এবং মুশফিকুর রহিম 61 প্রাথমিক ধাক্কায় কয়েক কাটিয়ে 300 ছাড়ানোর আশা দেখিয়েছিল। আকস্মিক এক ধাক্কায় বাংলাদেশ মাত্র 264 রান করে সব আশা ভরসা ভেঙে যায়, কারণ ভারতকে জিততে হলে অ্যাডভান্স রান তারা করার রেকর্ড গড়ে দিতে হয়। 1993 সালে 280 রান করেছিল অস্ট্রেলিয়া, 1975 সালে ওয়েস্ট ইন্ডিজ করেছিল 267 রান, কিন্তু 50 ওভারের ম্যাচ ছিল না। বাংলাদেশের সম্ভাবনা তাই উড়ে দেওয়া যাচ্ছিল না। তবে চ্যাম্পিয়ন ট্রফি নিয়মিত বিশ্ব দেখা গেল আবারও, রান তারাকে পৃথিবীর সর্বোচ্চ সহজতম কাজ মনে করে ছাড়ছিল রোহিত এবং কোহলি। দ্বিতীয় উইকেট করলে 178 রানের জুটি। 15তম ওভারে শিখর ধাওয়ানকে মাশরাফি আউট করাটাই একমাত্র সান্ত্বনা হয়ে থাকলো। তবে
আউট হওয়ার আগে ব্যক্তিগত কাজ ছেড়ে দিয়েছিল ধাওয়ান। তামিমকে টপকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহে চূড়ায় আবারও উঠে গেল ভারতীয় অপেরা। ম্যাচ শেষ হওয়ার আগেই রোহিত টপ কে গেলে গেল তামিমকে। এ হার থেকে অর্জন হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা, এ অর্জন তো কেউই নিতে পারবে না। 50 ওভারের দুটি টুর্নামেন্টে টানা দুবার গ্রুপ পর্যায়ে পেরিয়ে আসার লেখা থাকবে অর্জনের খাতায়। এখন শুধু ভবিষ্যতের অপেক্ষা। তখন নক আউটের অভিজ্ঞতা কাটিয়ে বাংলাদেশের স্বপ্নযাত্রা সফল সমাপ্তি টেনে দিতে পারবে এটা। 2015 সালে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল আর 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে বাংলাদেশ। তো যে আমাদের যে আশা ভরসা ছিল যে বাংলাদেশ সেমিফাইনালে যাবে তার হলো না। তো আর যাই হোক, আমি আপনাদের মাঝে ছোটো বেশি ধারণা দিলাম মহাদেশ ক্রিকেট নিয়ে। আপনারা যদি আর একটি কথা বলে রাখছি, ICC ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের স্কোর অনেকটা সাফল্যজনকই 6 নম্বরে আছে, 5 নম্বরে রাখা ছিল, 6 নম্বরে আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।